দেখতে পেয়েছো, ঠিক আছে? এত কিছু নাটক করে আমার সামনে আসলো, বলে সংসার করবো, ওই করবো, সেই করবো, আমাকে একটু আগে রেখো, ওই রেখো, সেই রেখো, নানান কথা বললো। বলার পর আজকে কমিটি পোস্টটা দেখে আমার যথারীতি মাথা গরম হয়েছে। এবং এই দেখো, ঠিক আছে, হাত পা ফাটি ফুটি ফেলেছি। ওর মাকে ও যাচ্ছে ভাবে বলে দাঁড়িয়ে দিয়েছে, ঠিক আছে? ও এখানে থাকবে না এখন, বলছে মেয়ে এই জিনিসপত্র রেখে তুমি যেতে পারো, মানে ও যাবে বলছে, ঠিক আছে? তো এবার তুমি কি বলবো, বলো 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 কি হলো, বলো। আমি এটা না বলতে লাইভে আসবো আমি, বলো। ও ডিভোর্স চাইছে, সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, ঠিক আছে? ডিভোর্স চাইছে, সবকিছু ছেড়ে বেরিয়ে যেতে চাইছে। তো আমি ওকে বলেছিলাম আমাকে একটা মাস সময় দিতে, একটা মাস একটু সময় কাটাতে, আমি সই করে দেবো, ও তাতেও রাজি না, ঠিক আছে? তো যাই খুশি করুক। আর তোমার বক্তব্যগুলো বলো, তুমি কি চাও? হ্যাঁ বলো, সেটাই বলো, জোরে বলো, জোরে বলো। হারিয়ে যেতে চাই, হারিয়ে যেতে চাই, ও বেরিয়ে যেতে চায়, ঠিক আছে? ও ডিভোর্স চাই, মুক্তি চাই, সবকিছু বললো, ঠিক আছে? তো আমি ওকে এখন ওর বাবাকে ফোন করে ওকে দিয়ে আসছি, ঠিক আছে? কিংবা ওর বাবাকে আসতে বলি, নিজেতে বলি, ঠিক আছে? দরকার নেই, এইভাবে সংসার হয় না। ও আমাকে আমার জীবনটা নিয়ে বারবার করে ছেলেখেলা খেলবে, ঠিক আছে? বারবার করে ছেলেখেলা খেলবে, একবার আসি, যাবো, যাবো, আসি, ছেড়ে দাও, আসি, যাবো, আড্ডা হচ্ছে নাকি আমার জীবনটা নিয়ে, আমার মেয়ের জীবনটা নিয়ে আড্ডা হচ্ছে নাকি? হ্যাঁ, ও বলেছে মেয়ে আমার কাছে থাকবে, ঠিক আছে? চলো, মেয়ে আমার কাছেই থাকবে, চলো, বলো 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 কি না সেটা বলো তো, তোমার কান্না কেমন দেখতে আসিনি এখানে, বলো ক্লিয়ারলি, কাটসাট হয়ে কথা বলো। বেরিয়ে যেতে চাইছো তো? কিছুই বলছে না, কিছুই বলছে না। সুতপা, আমার বউ আর রাহুল তিনজনের মধ্যে আছে, আমি ওকে ফিরিয়ে আনতে চাই, কল রেকর্ডিং আছে আমার কাছে, ও নিজে আমার কাছে আসতে চেয়েছে সংসার করবে বলে, ঠিক আছে? সুতপার মাধ্যমে রাহুলের যোগাযোগ আছে, সেই যোগাযোগটা ও করে দিয়েছে। আর সব থেকে বড় কথা, এই দেখো কল লিস্ট থাকে, কল লিস্ট ডিলিট, আর এখানে মাই জিওর মধ্যে দেখো কখন কখন ফোন করেছে, নাম্বারটা আমি দেখাচ্ছি না, আমি নাম্বারটা ব্লার করে দেবো। আসলে অ্যাকচুয়ালি এরা আমাকে এমনভাবে দোষী সাব্যস্ত করতে চাইছে যাতে সব্যস্ত আমার, এরকম একটা পুরো মেকিং মেকি ব্যাপার একটা তৈরি করতে চাইছে। নিয়ে এসছি, নিয়ে আসার পর কন্টিনিউয়াসলি আমাকে মেন্টালি ভাবে মারাত্মকভাবে টর্চার করে যাচ্ছে, ভালোবাসি 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 ভালোবাসি। তো ভালোবাসি যখন তাহলে আসলেই বা কেন, আমি ওকে মেনে নিয়েছি, আমার পরিবার মেনে নিয়েছি, আমার মেয়ের মুখের দিকে থাকি, আমার মেয়ের মুখের দিকে থাকি, তারপরেও ও একই জিনিস করে যাচ্ছে। তা আমি ওকে বললাম যে তুমি চলে যাও, আমি তোমার ডিভোর্স সই করে দেবো, ঠিক আছে? কারণ এইভাবে আমাকে অপমান অবস্থা করার অধিকার কেউ দেয়নি, এইভাবে আমাকে অপমান অবস্থার অধিকার কেউ দেয়নি। নাটক আকারে কি দেখাতে চাইছে, নাটক আকারে দেখাতে চাইছে আমি খারাপ, ওরা মহান, তাই তো? এরকম একটা তো, আর এ টোটালি একদম সুতপা ওকে বস করেছে, ঠিক আছে? সুতপার সঙ্গে পুরোপুরি কন্ট্যাক্ট আছে। আর কিভাবে ওকে, মানে এটাও কথা হয়েছে, আমি যতদূর ধারণা যে ওর নামে নেগেটিভ ভিডিও হচ্ছে, তুমি ওর নামে একটু পজিটিভ ভিডিও করো, আমার নামে একটু গালাগালি গালাগালি দিয়ে দিও, ঠিক আছে? আর ওকে বলে একটা ফিল্ম আকারে নাটক আকারে কিছু দিয়ে দিতে, যাতে সমাজকে একটু খারাপ করা যায়, ঠিক আছে? আজকে আজকে দেখো আমার কোনো দরকার ছিল না, আমার যে হাত ফাত কাটার, ঠিক আছে? ওই যে কাছের মধ্যে খুশি মেরেছি, সব ফাটিয়ে কোনো দরকার ছিল না। ভোর পাঁচটার সময় গেছি যে ওকে একটা ডাক্তার দেখাবো বলে, ওকে একটা ডাক্তার দেখাবো বলে, ও একটা প্রমাণ মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে একটা ডাক্তার দেখাবো বলে। 17 বছর ধরে ভালোবেসেছি, তার ভালোবাসার দান, ঠিক আছে? সেই ভালোবাসার দানটা ও এইভাবে এইভাবে এরকম ভাবে দিচ্ছে, ঠিক আছে? এইভাবে এরকম ভাবে পিছন পিছন করে দিচ্ছে, একবার গীতা টুনির বাসা, একবার সুতপা, এইভাবে দিচ্ছে, ঠিক আছে? যাতে দেখাচ্ছে আমি ওকে কিরম ভাবে রেখেছি, কি করেছি না করেছি, যাতে ও দেখাচ্ছে বিষয়টা, ঠিক আছে? দিবসে সই করে দেবো, এটা হচ্ছে দিবসে সই, যাতে না করছিলাম না, সেটা করতে হবে তোদের একটা, ঠিক আছে? এটা হচ্ছে ভালোবাসার ফল। 17 বছর ধরে ভালোবেসেছি, এতদিন ধরে মুখ খুলিনি, মুখ খুলিনি, ঠিক আছে? ভাইয়ের সঙ্গে কি করেছেন কিছু মুখ খুলিনি, ঠিক আছে? চুপচাপ ছিলাম যে না, ও নিজের মুখে বলো, কিন্তু না, আর হচ্ছে না, আর হচ্ছে না, একে দিয়ে আর সংসার আমার আর হবে না, ঠিক আছে? হাত জোর করে বলছি, তুমি এবার যাও, তুমি এবার যাও, ঠিক আছে? তুমি যার কাছে খুশি, যেখানে খুশি খুশি যাও, আমি সই করে দিচ্ছি, ঠিক আছে? এই মুখও আর হয়েও না, দয়া করে এই মুখও হয়েও না, ঠিক আছে? এটা তোমার পক্ষে ভালো, আমার পক্ষেও ভালো, মেয়েটা তো বললাই যাক, মেয়েটা কোনো ব্যাপার না, তোমরা আমার কিছু কিছু প্ল্যান আর ছুরি ছুরি মারো, ঠিক আছে? প্ল্যান খাটাও আর ছুরি মারো, ঠিক আছে? তো শুধু একটা কথা বলি, শোনো, সংসার ভেঙো না, সংসার ভেঙো না, ঠিক আছে? তোমার মুখের ভাষা, তোমার চিন্তা ভাবনা যে কত উন্নত সে আমি জানি, ঠিক আছে? তুমি, আমার মাথা খুব গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার মাথা খুব গরম হয়ে যাচ্ছে, থাকতে পারছি না, থাকতে পারছি না। তুমি ওকে নিয়ে যাও, রাহুল ভালো, ও ভালো, ওর ফ্যামিলি ভালো, সবাই ভালো, আমি আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকতে চাই, ঠিক আছে? আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, আমি আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকতে চাই। 17 বছরের পিছনে যে ছুটি খেয়েছি, একবার না, তিনবার, ঠিক আছে? একবার সাধুবাবেন একটা ছেলের সঙ্গে প্রেম, একবার ওর আমার বন্ধু মামার সঙ্গে প্রেম, একবার একবার আমাদের আমাদের একটা ওর আমার বোনের বান্ধবী তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম, ঠিক আছে? অনেক হয়েছে, আর না, এই মেয়ে শুধরানোর না, এই মেয়ে শুধরানোর না, একে বিদায় করি, ঠিক আছে? আমি একটু বের করে দিচ্ছি, ওর বাবাকে ফোন করছে, নিয়ে যাক, আমি এর সঙ্গে একটা দিনও সংসার করতে পারবো, কারণ আমাকে খুব মেন্টালি খরচা করছে, মেন্টালি খরচা করছে, ঠিক আছে? আমি ওর কেয়ার করিনি, আমি ওর দেখভাল করিনি, এই করিনি, সেই করিনি, মানুষ অনেক পরিবার দেবে, ঠিক আছে? কেয়ার করিনি, আমি খারাপ, আমি 12 বছর ধরে আমি পারিনি, ঠিক আছে? ও খুব ভালো, খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে, ঠিক আছে? তো আমি চাইনি এর সঙ্গে কোনোদিন সংসার করতে, আর এই মায়া করেও লাভ নেই, বহু মায়া করেছি, বহু আটকেছি, আর চাইছি না, ঠিক আছে? আর আরেকটা কথা, ওই ফিল্ম আকারে দেখিয়ে দিস আমাকে একটু, ঠিক আছে? ফিল্ম আকারে দেখিয়ে দিস, প্রচার করেছি, মেরেছি, ইগনোর করেছি, ঠিক আছে? এগুলো একটু দেখিয়ে দিস, তারপর ফিল্মটা হিট হবে, সুপার টুপার হিট হবে, ঠিক আছে? আর আমি এখানে এখানে আমি এখন বের করে দিচ্ছি, ঠিক আছে? এবার তোরা তোদের মতো করে বুঝে নিস, ঠিক আছে? আমার জীবনটা ছাড়, খুব খুব ধন্যবাদ আমাকে 17 বছর ধরে এত স্নেহ ভালোবাসায় আমাকে পুরো দিয়ে মুড়িয়ে রাখার জন্য, খুব খুব ধন্যবাদ, ঠিক আছে? খুব ধন্যবাদ, আমরা আমি আমার পরিবার আমার মেয়ে তোমার কাছে খুবই ধন্য, খালি মেয়েকে আমার কাছে রেখে তুমি চলে যাও। একটু আমাকে বলছিলে যে না, মেয়েকে আমি রেখে দেবো, মাঝে মাঝে আমাকে মেয়েকে দিই, আমাকে মেয়েকে রেখে দিয়ে চলে যাবো, যদি মানুষ হোক, ঠিক আছে? যদি মানুষ হোক, আর যদি অমানুষ হোক, তাহলে মেয়েকে নিয়ে যাবে, নিয়ে তোমার মতো একটা ক্যারেক্টার তৈরি করবা, ঠিক আছে? তোমার মতো একটা ক্যারেক্টার তৈরি করবা, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা এখনই পোস্ট করছি, আর সবাই সবার মতো ভালো থাকুক, ঠিক আছে? আমি
আমার জীবন ও নিজে এসেছিল আমাকে ফোন করে, নিজে এসেছিল, রেকর্ডিং আছে আমাকে, নিজে আমার কাছে কান, মানে আমি ওকে বলেছিলাম আরো 10-12 দিন ওয়েট করো, নিজে এসেছিল আমার কাছে, ঠিক আছে, নিজে এসেছিল। আর আজকে ও এই নাটকটা করছে আমার পিছনে পিছনে ছুটি মারছে। হ্যাঁ, শুধুবাদীকে বলছে যে ওখানে ভালো ভিডিও করো, ওর সঙ্গে যোগাযোগ আছে, প্রেমাকায় করো, আর সোনাকে একটু খাচ্ছে দেখিয়ে দাও, যাতে আমি একদম সমাজে না চলতে পারি, আমার মা বাবার কাছে, সমাজের কাছে খারাপ হয়ে যায়, আমার একটা পরিস্থিতি তৈরি করছে, নিজেরা ধোয়া তুলসী পাতা হবে থাকতে চাইছে, তাই তো? ঠাকুক, আমি তো বলছি আমি খারাপ, আমি ওকে খুব মানে বিরক্ত করেছি 12 বছর ধরে, আমি আমার 17 বছর ধরে, আমি আমার আমি যে কি ভুল করেছি জীবনে, আমি যে কি যে ভুল করেছি জীবনে, এই ভুলের কোনো ক্ষমা নেই, এই ভুলের ক্ষমা নেই, তো এখন ক্ষমাটা নিজেকে নিজে শুধরে নিচ্ছি, আমি বাবাকে ফোন করছি, ও চলে যাক, ঠিক আছে? আর এই এই সোনাতের মুখ ও জীবনে দেখতে পাবে না, জীবনে দেখতে পাবে না, আমি এটুকু বলতে পারি, জীবনে দেখতে পাবে না, ঠিক আছে? ও যাক, যেখানে খুশি ভালো থাকুক, সুখে থাকুক, আমার আমি শান্তি চাই, আমাকে মেন্টালি টর্চার করতে করতে মেরে দেবে, মেরে দেবে আমাকে মেন্টালি টর্চার করতে করতে, বিশ্বাসে পাগল হয়ে যাচ্ছি, এতদিন মুখ খুলিনি, ওকে ভালোবাসি বলে, ওকে ভালোবাসি বলে এত কিছু করে ফিরিয়ে নিয়েছি, ঠিক আছে? ওকে ভালোবাসি বলে, সেই ভালোবাসাকে বারবার ও ছেড়ে খেলা করে, বারবার করে আমাকে আঙুল তুলে, বারবার করে আমাকে ছোট করে, ও জানে সব জায়গা থেকে ঘুরে এসে সোনার কাছে আসবো, হয়ে যাবে, এবার আমরা, ঠিক আছে? আমি ভিডিওটা পোস্ট করছি, আর আমি এখন ওকে ওর বাবাকে ফোন করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে?